আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের খেদমতে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই এর জীবনী নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই হলেন একজন বাংলাদেশি ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, সমাজ সংস্কারক ও ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি লালবাগে জামিয়া কুরআনিয়া, আরবিয়া কওমি মাদ্রাসা সহ গহরডাঙ্গা কওমি মাদ্রাসা, ফরিদাবাদ কওমি মাদ্রাসা এবং বড়কাটারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা। 1302 বঙ্গাব্দের 2 ফাল্গুন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটঘাতি ইউনিয়নের গহরডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ প্রায় 300 বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আগমন করেন। তার পিতার নাম মুন্সি মোহাম্মদ আবদুল্লাহ আর মাতার নাম আমেনা খাতুন। তার পিতা মুন্সি আবদুল্লাহ 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবে এবং তার দাদা চেরাগ আলী সৈয়দ আহমদ শহীদের শিখ ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সদর সাহেব রহমতুল্লাহি আলাই পাটঘাতির স্থানীয় জৈনিক হিন্দু পণ্ডিতের কাছেই লেখাপড়া শুরু করেন। এরপর টুঙ্গিপাড়া এবং বরিশালের সুশিয়াকাঠি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। 1915 খ্রিস্টাব্দে তিনি নোয়াপাড়ার বাগরিয়া হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া সমাপ্ত করার পর সপ্তম শ্রেণীতে ভর্তি হন কলিকাতা আলিয়া মাদ্রাসায় এবং 1919 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসার অ্যাংলো পার্সিয়ান ইংলিশ মিডিয়াম বিভাগ থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি স্কলারশিপ নিয়ে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। কিছুদিন পর শুরু হয় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। তখন তিনি কলেজ ত্যাগ করে থানা ভবনে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইয়ের কাছে চলে আসেন। এরপর তিনি হজরত থানভী রহমতুল্লাহি আলাইয়ের পরামর্শে 1920 খ্রিস্টাব্দে সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখানে ইসলামিয়াতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষা অর্জন করেন। এরপর দারুল উলুম দেওবন্দে উচ্চশিক্ষা অর্জন করেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, শাইখুল আদব এজাজ আলী রহমতুল্লাহি আলাই প্রমুখ মনীষীগণের নিকট তিনি হাদিস অধ্যয়ন করেন। তিনি মাওলানা জাফর আহমদ উসমানী ও মাওলানা আব্দুল গনি প্রমুখ মনীষীগণ থেকেও খেলাফত লাভ করেন। কর্মজীবনে পূর্ণ সময়ে তিনি হাদিস অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। 1928 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে এসে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় অধ্যাপক হিসেবে যোগ দেন এবং 1930 খ্রিস্টাব্দ থেকে 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেখানে অধ্যাপনা করেন। এরপর 1936 খ্রিস্টাব্দ থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ঢাকার আশরাফুল উলুম বড়কাটারা মাদ্রাসায়। 1951 থেকে মৃত্যু পর্যন্ত তিনি হাদিসের দর্স দেন ঢাকার ঐতিহাসিক মাদ্রাসা জামিয়া কুরআনিয়া লালবাগে। কর্মময় জীবনে তিনি বহু মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেন। তন্মধ্যে 1935 খ্রিস্টাব্দে বাগেরহাটের গজালিয়া মাদ্রাসা, 1936 খ্রিস্টাব্দে আশরাফুল উলুম বড়কাটারা মাদ্রাসা, 1937 খ্রিস্টাব্দে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদিমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা, 1950 খ্রিস্টাব্দে ঢাকার লালবাগে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা, 1956 খ্রিস্টাব্দে ঢাকার ফরিদাবাদের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম উল্লেখযোগ্য। তিনি 21 জানুয়ারি 1969 খ্রিস্টাব্দে রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান এবং তিনার প্রতিষ্ঠিত গহরডাঙ্গা মাদ্রাসার প্রাঙ্গণেই তিনাকে দাফন করা হয়। সুবহানাল্লাহ।